ঢকুয়াখানাত উলহ মালহেৰে ছট পূজা পালন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাঝে চারিকরিয়া নদীর পারত ছট পূজা উদযাপন আজি ছট পূজা হিন্দু ধর্মের প্রথা অনুসরি সূর্য দেবতাক প্রণাম পূজা অর্চনা নিমিত্তে ভারতীয় সভ্যতাত উদযাপিত হয়ে আছে ছট পূজা আজি সমগ্র দেশের ঢকুয়াখানাতো উলহ মালহেৰে ছট পূজা পালন করা হয় ছট পূজা উপলক্ষে ঢকুয়াখানাত থাকা বিশেষক বিহারী সম্প্রদায়ের লোকসকলের মাজত ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখবলে পাওয়া যায় ছট পূজার সঙ্গতি রাখি আজি বিয়লির ভাগত বিহারী সম্প্রদায়ের লোকসকলে ঢকুয়াখানা নগর গাতে লাগি থাকা চারিকরিয়া নৈ পারত সূর্য পূজা করে এই পূজা পালন করার ভক্তসকলে নতুন পাচিত নৈপত্র লৈ অহা দেখা যায় নৈ পারত পূজা সমাপন করে নৈপত্র সমূহ লৈ ভক্তসকলে পুনের ঘরলৈ রওনা হয় আনহাতে নিশা 12 বজাৰ পিছত পুনৰ ভক্তসকলে নৈৰ পাৰলৈ আহি পূজা অৰ্চনা কৰিব উল্লেখযোগ্য যে কাইলৈ সূৰ্য উদয় হোৱাৰ পূৰ্বে এই পূজাৰ সামৰণি পৰিব এতিয়া ঢকুৱাখানাত ছট পূজাৰ প্ৰত্যক্ষ কৰাৰ বাবে চাৰিকৰিয়া নৈৰ পাৰত বহু লোকৰ সমাগম হৈ ঠাইখিনি এক প্ৰকাৰ সমন্বয় ক্ষেত্ৰলৈ পৰিগণিত হয় ইয়াৰ উপৰিও বিভিন্ন ধৰ্মাৱলম্বী লোকেও এই ছট পূজা উপভোগ কৰিবলৈ নৈৰ ঘাটত উপস্থিত হোৱা দেখা গৈছে ছট পূজার বাবে ঢকুয়াখানা আরক্ষী প্রশাসনে চারিকরিয়া নৈ পারত নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কটকটিয়া করে তোলা পরিলক্ষিত হয়েছে জয় ছঠী মাইয়া জয় সূর্য ভগবান কি জয় আমার ঢকুয়াখানা শ্রী শ্রী ছট পূজা উদযাপন সমিতি গুরুবার দিনা গধূলি সময় যান ছট পূজা করা মা বাইদেউ খুড়া দাদা আছে সবে আসে আই ইয়াত গধূলি সময় অষ্টগামী সূর্যক অর্ঘ দিয়া হল তারপর ইয়াত আমার সূর্যদেব পিছফালে মূর্তি যুক্ত আমি আনিছো প্রাণ প্রতিষ্ঠা করা হল আজি রাতে এটা 1:30 বজাত এটা মানুষখিন সবাই ঘরপা লব বস্তুখিন ধূপ চাকি জ্বলাব রাতেপা সূর্য উদয় হওয়ার সময় সবে অর্ঘ দিব সূর্যদেবক নমস্কার করব প্রণাম করব তারপর ঢকুয়াখানা লাইভ।